একগুচ্ছ দাবি এবং অভিযোগ নিয়ে ভিসির ঘরের সামনে অবস্থান বিক্ষোভে যাদবপুরের অধ্যাপকদের সংগঠন জুটা। অধ্যাপকদের পদোন্নতি সংক্রান্ত চিঠিতে সই না করা, গবেষণা প্রকল্পের কাগজে সই না করা ইত্যাদি অভিযোগ নিয়ে যাদবপুরের অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউয়ের কাছে ডেপুটেশন দেন জুটার সদস্যরা। এরপরে সঠিক প্রতিশ্রুতি না মিললে ভিসির ঘরের সামনে অবস্থানে বসে জুটার সদস্যরা। অভিযোগ নিয়ে ভিসির ঘরের সামনে অবস্থান বিক্ষোভে যাদবপুরের অধ্যাপকদের সংগঠন জুটা। জানা গিয়েছে অধ্যাপকদের পদোন্নতি সংক্রান্ত চিঠিতে সই না করা, গবেষণা প্রকল্পের কাগজে সই না করা ইত্যাদি অভিযোগ নিয়ে আজ যাদবপুরের অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউয়ের কাছে ডেপুটেশন দেন জুটার সদস্যরা। এরপরে সঠিক প্রতিশ্রুতি না মিললে ভিসির ঘরের সামনে অবস্থানে বসে জুটার সদস্যরা। যাদবপুরের অন্তর্বর্তী ভিসি বুদ্ধদেব সাউয়ের বিরুদ্ধে অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ কমিটিগুলোকে অকেজো করে বেআইনিভাবে কোটি কোটি টাকার বিল পাশ করছেন তিনি। এছাড়া জুটার তরফে অভিযোগ, বেআইনিভাবে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা আটকে রেখেছেন। এদিন অবস্থান বিক্ষোভে বসে জুটার সাধারণ সম্পাদক বলেন, গত 3 মাস ধরে রুটিং দাবি নিয়ে বারবার বলা হয়েছিল, তা মানা হয়নি বলেই আজ ডেপুটেশন দিয়েছিলাম। ওনাকে অনুরোধ করা হয়েছিল যে এই রুটিন দাবিগুলো মেনে নেওয়ার জন্য, তিনি শোনেননি বলেই এই অবস্থান বিক্ষোভ। গত 3 মাস ধরে বেশ কিছু রুটিন দাবি নিয়ে হচ্ছে দাবি জানিয়েছিলাম, হ্যাঁ, সেই রুটিন দাবিগুলোই মানা হয়নি বলে আমরা আজকে আবার এসেছিলাম। তার মধ্যে বেশ কিছু জিনিস উনি আইনে নাকি জানতেন না, সেই আইনটা খুলেও ওনাকে দেখানো হয়েছে। যেমন শিক্ষকদের প্রমোশনের বিষয়ে, প্রমোশনের চিঠি বেরোচ্ছে না, সব হয়ে গেছে, প্রমোশনের চিঠি বেরোচ্ছে না, কিচ্ছু নেই, উনি সই করে দিলে চিঠি বেরিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের কেনাকাটা, মানে কেনাকাটা মানে প্রজেক্টের কেনাকাটা, যেগুলো ব্যক্তিগত প্রজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট, সেই কেনাকাটা রিকুইশন পড়ে আছে, গত এপ্রিল মাস থেকে পড়ে আছে, সেইগুলোতে সই হচ্ছে না। এগুলো আগে রুটিন ম্যাটার হিসাবে সই হতো এবং সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হতো। কোটি কোটি টাকার বিল পাস হয়ে যাচ্ছে স্যানিটারি কমিটি বাদ দিয়ে, হ্যাঁ, সেটা তো মানে এমন আমরা আজকে বলেছি, এরকম কোটি কোটি টাকার বিল আপনারা পাস করে দিচ্ছেন হচ্ছে স্ট্যাটুটারি কমিটিকে বাইপাস করে, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটিকে বাইপাস করে আপনারা মিটিং না করে এগুলো করছেন, এগুলো তো ভবিষ্যতে দুর্নীতি শামিল হবে। তো এগুলো আমরা বলেছি, আমরা বলেছি আমাদের যা ডেমোক্রেটিক স্ট্রাকচার আছে সেখানে স্ট্যাটুটারি কমিটিগুলো ফাংশন করুক এবং আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যেমন আইনে আছে সেরকম আসুক, স্ট্যাটুট আসুক, এছাড়াও আচার্যের নমিনি এবং আরও বেশ কিছু দাবি আমরা ওখানে রেখেছি। একদিকে যখন যাদবপুরে জুটার তরফে বিভিন্ন অভিযোগ উঠেছে, অন্যদিকে তখন 24 তারিখে সমাবর্তন নিয়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। সমাবর্তনের স্পষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছে জুটা। জুটার সদস্য অর্থাৎ অধ্যাপকদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি পরিষ্কার না করার ফলে দেশ বিদেশের ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন রয়েছেন। আমরা অনেকেই আছি যারা কনভোকেশনের জন্য আমাদের যে সেই মিটিং করে তারপর আমরা এখানে এসেছি, অর্থাৎ আমরা একদিকে কনভোকেশনের জন্য ডিউটি, আমাদের যা করণীয় আমরা করব বিশ্ববিদ্যালয়ের জন্য, আমাদের যে উপাচার্যকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, জানি না উনি কি সিদ্ধান্ত নেবেন, উনি যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে কোনো সদর্থক সিদ্ধান্ত না নিচ্ছেন আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান করছি, আমরা কাউকে আটকাচ্ছি না, আমরা আমাদের দাবি, কারণ আমরা এইটা 3 বার জানিয়েছি অলরেডি ওনাকে, 4th টাইম, আমাদেরও তো গবেষণা পড়ানোর কাজ আছে, ফলে সেগুলো ছেড়ে সবসময় আসতে আমাদের ভালো লাগে না। বেলা 3টার পর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য এই অবস্থান বিক্ষোভে বসেছিল জুটা। পরে অবশ্য ভিসির তরফে জুটার কিছু দাবি মেনে নিলে অবস্থান প্রত্যাহার করে তারা। দুটো দাবি মূলত যেটা বলেছিলাম আজকেই করতে হবে সেই দুটো দাবি মেনে নিয়েছে। না তো প্রথমত হচ্ছে একটা টিচারদের প্রমোশনের চিঠি বের করার জন্য একবার রুটিন কাজ বাকি ছিল, সেইটা যতগুলো টিচারের ওখানে বাকি ছিল উনি মেনে নিয়েছেন, সেটা উনি অর্ডার করে দিয়েছেন, যার ফলে ওটা বেরিয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে পে প্রোটেকশনের কিছু রুটিন কাজ ছিল, সেগুলো রুটিন ছিল, সেগুলোই আজকে বের করতে বলেছিলাম, সেই দুটো দাবি প্রথমেই মেনে নিয়েছেন, মানে এখন মেনে নিয়েছেন, যার ফলে আমরা আপাতত অবস্থান থেকে চলে যাচ্ছি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম ও মণি ভট্টাচার্য, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।